রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উদয়চাঁদ জেলা গ্রন্থাগারের সভাগৃহে রাজ আমলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হল। পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি জানান, পরিষদের নিজস্ব ভবনটি পুনরায় সংস্কার করে প্রতি মাসে দুদিন করে সাহিত্য বাসর অনুষ্ঠিত হবে। আজকে বর্ধমান সাহিত্য পরিষদ, আপনারা জানেন, রাজ আমলে প্রতিষ্ঠিত গর্বের স্থান। বর্ধমানে মহারাজ বিজয়চাঁদ মহাতাপ এটাকে ওই হরিসভা স্কুলের পাশে ভবনটি তৈরি করেছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে ওটা পড়ে থাকায় জীর্ণকায় হয়েছে। এবং এর আগে এখানে সাহিত্য চর্চা নিয়মিত চলতো, কিন্তু পাশে একটা তানসেন মিউজিক কলেজ, সে অবৈধভাবে যখন রবিরঞ্জন চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন, ওটাকে নতুনভাবে তৈরি করার জন্য আমরা সংকল্পবদ্ধ হয়েছিলাম এবং তৈরি করার মুখে অনেকগুলো কেস করে। এবং ওখানে একটা প্যারালাল সভাপতি রমেন ব্যানার্জিকে করে সহানন্দ দাস সভাপতি ছিলেন, ওনারা দুজনেই পড়াত। কোর্টের গড়ায় এবং কোর্টে অনেকগুলো কেস হয়, এখন সে সমস্ত কেস নেই। নতুন সুকুমার সেনের ভাইপো সুকান্ত সেন, সুব্রত রায়, দেবেশ ঠাকুর অনেকে তারা এখানে কমিটি তারা এসছেন। আগামী দিনে আমরা নতুন করে এই ভবনের সাহিত্য চর্চা এবং ভবনটা যাতে সংস্কার করা যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখব ওই ভবনটাকে যাতে তৈরি করা যায়। আমাদের একটাই বক্তব্য যে বর্ধমানের সাহিত্য অনুরাগী যারা সাহিত্য চর্চা করেন তাদের অবাধ প্রবেশ, এবং যারা আগে এখানে সদস্য ছিলেন, আজীবন সদস্য ছিলেন, আজকেই অনেকে নবীকরণ করেছেন, এবং আরও যারা আসবেন তাদেরকে আমরা এখানে নেব, তাদেরকে সদস্য গ্রহণ করব। এবং নিয়মিত প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে ওখানে সাহিত্য বাসর বসবে ওই ভবনের মধ্যে, এবং আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে ভবনটাকে সারিয়ে আমরা ওখানে বসার ব্যবস্থা করব। এবং আমরা বিভিন্ন মনীষীদের জন্মদিন এবং তাছাড়া 23 জানুয়ারি, 26 জানুয়ারি এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা কিন্তু পালন করব এবং সকল মানুষকে আমরা ডাকব। আজকে আমরা একটা মিলন মেলার আয়োজন করেছি, ওটা চলার পথে প্রথম দিন আমরা সমস্ত সদস্যদের আমরা দেখেছি একটা মিলন মেলা আয়োজন করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।